এটা তোমার কর্মচারী নয় এটা তোমার বান্দি নয় এটা তোমার রফিকায় হায়াত এটা তোমার জীবনের সাথে আমি জুড়ে দিয়েছি এটা তোমার জীবনের সাথে কি কোনো ভাবে স্ত্রীর সাথে দুর্ব্যবহার করার সুযোগ নাই মনে কষ্ট নিবেন না কেউ মার খেদমত করা কখনো ফরজ কখনো বাজি কখনো সুন্নত মহাকা কখনো মোস্তাফ কখনো নফল লেকিন বিবির খেদমত করা হার হালে ফরজ

বিবি আপনার জন্য রুটি বানাবে এটা বিবির দায়িত্ব নয় বিবি আপনার জন্য ভাত রান্না করবে এটা বিবির দায়িত্ব নয় বিবি আপনার দায়িত্ব আইন ইউহাইয়া আলাল খুবজ কি আরে দুরুল মুখতাররাবরা আইন ইউহাইয়া আলাল খুবজ বিবির জন্য রুটি তুমি বানিয়ে দিবা এটা তোমার উপরে ফরয আজ ওরা আমার রুটি বানালো আমার গেনজি ধুলো আল্লাহই আমার চাকরি চলে যায়নি কোন আমার কোনো চাকরি চলে যায়নি কোনো আল্লাহ ও আমার জীবনে সব করলো এরপর আবার ওর ধমকাই এজন্য জন্য রসুল বলেন তোমাদের মধ্যে ভালো কে জানো যে বিবির কাছে ভালো ফারুক আয়াম টিভি হকানি ওলামাদের আগামীর পথ চলা কনশ্রী ঢাকা বাইতুল আতিক জামে মসজিদে জুমার জন্য আগত হাজার আতে মুসলিয়া আল্লাহ তালার ফজল আল্লাহ তালার করম আল্লাহ তালার যিনি আমাদেরকে আল্লাহ তালার জন্যই জুমার আসার জুমার অপেক্ষা করে তো কিছু কথা শোনার তফিক দিয়েছেন বলি আলহামদুলিল্লাহ আমরা গত কয়েক জুমা ধরেই মুমিনুনের প্রথম আয়াতিকা দিন তেলাওয়াত করছিলাম সফল মানুষ কারণ কামিয়াব মানুষ কারা দুনিয়ার আখরাতে চূড়ান্ত সফলতা কাদের জন্য আমরা পেয়ে গেছি সাতগুণী গুণী যারা দুনিয়া আখরাতে সফল মানুষ তারা প্রথম গুণটা হলো খুশু সাথে নামাজ পড়ে যারা প্রথম গুণ কি খুশু একটা শব্দ বাংলা লিখলে খরস্কর খু তালিব বেশ দীর্ঘকাল শব্দের তালাফুজের জন্য বলে দিয়েছি খুশু শব্দের শাব্দিক তার জীবনে স্থিরতা স্থিরতা দিল স্থির থাকা অঙ্গ প্রত্যঙ্গ স্থির থাকা দনোটা যদি স্থির থাকে এই নামাজ হবে খুশু এর সাথে নামাজ স্থির থাকা খুশু এর সাথে নামাজের যদি চারটা কল্পনা করা যায় চারটা বস্তুকে ফিকিরে রাখা যায় আশা করা যায় নামাজ খুশুয়ের সাথে হবেই এজন্য নামাজের মধ্যে প্রথম বিষয় হল আল্লাহ আকবর বলার সময় আল্লাহ তালার কিবরিয়াই দিলে রাখা আল্লাহ তালার বড়ত্বকে সামনে রেখে নামাজ পড়া বলেন আল্লাহ তালার বড়ত্বকে সামনে রেখে নামাজ পড়া আল্লাহ তালা আকবর এই কথা দেখে নামাজ পড়া যা আল্লাহ তালা সবচেয়ে বড় ছাত আসমানের চেয়ে আল্লাহ বড় সাত জমিনের চেয়ে আল্লাহ বড় মিকা মিকাইল ইসরাফিল আর মালাকুল মহতের চেয়েও আল্লাহ তালা বড় আল্লাহ তালা বড়ত্বকে সামনে রেখে নামাজ পড়া বলেন এক নম্বর কি এটা খুশু আসার সর্বোচ্চ মাধ্যম এই জন্যই আল্লাহ আকবার দিয়ে নামাজ সূচক নামাজের শুরুটা আল্লাহ আকবার দিয়ে আজান আল্লাহ আকবার দিয়ে একামত আল্লাহ আকবার দিয়ে ঈদ আল্লাহ আকবার দিয়ে তকবীর তশিক আল্লাহ আকবার দিয়ে আল্লাহ আকবর দিয়ে এতগুলো শুরু করার মূল উদ্দেশ্য হলো বান্দার কলে যায় আল্লাহ তারা বড়ত্বকে বসান কেউ যদি কাউকে বড় হিসাবে দেখে ও তার সামনে মাথা ঝুঁকানো সহজ হয় এজন্য নামাজের প্রথম বিষয় হলো আল্লাহ তারা বড়ত্ব বলেন আল্লাহ তারা বড়ত্বকে সামনে রেখে নামাজ আমার দিন থেকে সমস্ত কিছুকে বের করে দিয়ে শুধুই আল্লাহ তারা বড়ত্বকে রাখলাম যে আল্লাহ তালাই বড় আর কোনো কিছুই বড় না এই কথাকে সামনে রেখে নামাজ পড়া বলেন এক নম্বর প্রশ্ন কি আল্লাহ তালার বড়ত্বকে সামনে রাখা আল্লাহ তালার বড়ত্বের কল্পনা করতে থাকা এবং আল্লাহ তালার বড়ত্বের দলিল নিজের কল্পনায় পেশ করতে থাকা আল্লাহ তালা বড় এই শব্দই তো একটা না এই শব্দই তো লেকিন এই শব্দ সিদ্দিকে আকবরের কলিজা কেমন ছিল আজাদে ফারুক আজমের কলিজা এই শব্দ কেমন ছিল নবীদের কলিজা এই শব্দ কেমন ছিল সাইয়ুদুল আন্বিয়া মোহাম্মদুর রসুল ল সল্ল লস্তামের কলিজা এই শব্দ কেমন ছিল রসুল তেরো বছর মেহনত করে সাহাবাদের দিলে এই শব্দটা কতটা জমিয়েছিলেন অকব্বীর হুতেক আপনি আল্লাহ তার কিব রিয়াই করেন সমস্ত নবীদের ঘটনা কোরআনে কারিমে বর্ণিত হয়েছে কেন শুধু এই জন্য সমস্ত নবীদের কাহিনীগুলো গুলো আল্লাহ তালা কোরআনে কেন বলেছেন বার শুধুই আল্লাহ তালার কি দিলে বসাবার জন্য সমস্ত সার্কাস আর সমস্ত বাঘি আর তহুতের ধ্বংসের কথা কোরআনে কেন আসছে শুধু আল্লাহ তালার কিবরিয়াই দিলে বসাবার জন্য আল্লাহ তারা বরত্বকে দিলে বসাবার জন্য আল্লাহ তারা বরত্বকে দিলে বসাবার জন্যই সমস্ত শক্তিধর কৌমগুলো চ্যালেঞ্জ আল্লাহ তালা বারবার তুলে ধরছে ওরা কি শক্তি দিয়ে আমার সাথে আসছিল আর আমি কি দিয়ে মোকাবেলা করছি ওরা পৃথিবীর তামাম শক্তি একসাথ করে আমার সামনে মোকাবেলার জন্য আসছিল আমি মশা দিয়ে মোকাবেলা করছি ওরা সমস্ত শক্তি দিয়ে আমার সামনে আসছিল, তা আমি পানি দিয়ে মোকাবেলা করছি ওরা সমস্ত শক্তি দিয়ে আমার সামনে আসছিল, তা আমি বাতাস দিয়ে মোকাবেলা করছি ওরা সমস্ত শক্তি দিয়ে আমার সামনে আসছিল, তা আমি এক ফেরেস্তাকে তাকে চিৎকার করতে বলছিলাম সব উপুড় হয়ে পড়ে গেছে ওকে আনো আসাধ্য খৌয়া থ্যা মেনকুম ওকে এন আসাধ্য পৃথিবীর আগের সমস্ত শক্তি ধররা তোমাদের চেয়ে বেশি শক্তি ধরছিল কৌমে আদ আর কৌমে সামুদ আর কৌমে সলের বস্তিতে আমি যাওয়ার সৌভাগ্য তাদের ধ্বংসাবশেষ অবশেষ গুলো প্রমাণ করে তারা কত শক্তি ধরছিল তারা এই দুর্গম পাহাড়ে এই পাহাড়ে তারা কিভাবে গর্ত বানাইছে পাহাড়ের ভিতরে কিভাবে তারা কুটরি বানাইছে ওখানে আসাধ্য মিল হোক এরা ছিল তোমাদের থেকে হাজার গুণে বেশি শক্তি ধর ওরা হাত দিয়ে পাহাড় গলায় ফেলতো শক্তি কেমন ছিল কি ভাই তখন কি অত্যাধুনিক প্রযুক্তি ছিল কি দিয়ে পাহাড়গুলোকে ঘর বানাইছে হাত দিয়ে পাহাড়কে ঘর বানাইছে সোহেব আল্লাহ ঘরে আমি ঢুকছি যে ঘরে সোহেব ইসলাম ছিলেন পুরো কত উঁচু পাহাড় আল্লাহই জানে পাহাড়ের ভিতরে রুমটা হবে আমাদের এই মসজিদের ওর ভিতরে আবার কুটি কুটি আছে কুটি কুটি আমার কাছে মনে হয়েছে এই রুমে বুঝি মুসা আসলাম তার বিবি ছিল কি মিয়া বিবি তো নিশ্চয়ই কামড়াই ছিল তোর ভিতরে কামড়া আছে এত বড় এরপরে ভিতরে ভিতরে আবার কামড়া আছে সবগুলো হাতে করা হাতে হাতে ওই যে বাটাল দিয়ে বা কোদাল দিয়ে করছে যে দাগ আছে ছাদের মধ্যে দাগ আছে দেয়ালে দাগ আছে তো আল্লাহ তালার কিপ রাইট জন্যই আল্লাহ তালা বড়োতের জন্যই আল্লাহ তালা কুরআনী কেরমি এতগুলো ঘটনা বলেছে ফেরাউনের ডুবাবার দৃশ্য কারুণের ধ্বংস হওয়ার দৃশ্য হামানের ধ্বংস হওয়ার দৃশ্য সবগুলো আল্লাহ তার ছবি আঁকছেন কেন কোরআনী কেনিনি শুধু আল্লাহ আকবার এটা বোঝা আল্লাহ তালাই বল বলেন বলেন নামাজ আমি কি আসামে দাঁড়াচ্ছি আল্লাহ আকবার আকবরের সামনে আমি দাঁড়াচ্ছি আকবর বলেন যার দানের সর্বনিম্ন দশ দুনিয়া বরাবর তো তার শাস্তির সর্বনিম্ন কেমন হবে যার দানের সর্বনিম্ন কত দশ দুনিয়া বরাবর তো তার শাস্তিটা কেমন হবে এই জন্য তিনি পুরস্কার দিতে চান তো তার পুরস্কারের মতো পুরস্কার হবে না আর তিনি যদি শাস্তি দিতে চান তো তার শাস্তির মতো শাস্তি হবে আল্লাহ বলেন বলেন নামাজের ভূমিকা নামাজের কিসের উপরে হবে আল্লাহ তারা বরত্বের উপরে হবে দুই নাম্বার হলো নামাজ আমি দাঁড়াবো দুই নাম্বার নামাজের নামাজ আমার রবের সাথে আমাকে সাক্ষাৎ করা নামাজে আমি কথা বলি আমার রব শোনেন নামাজে যেন আমি আমার রবকে দেখি বলেন নামাজ হল লেখাউল আবেদ রব্বি নামাজ হলো বান্দা তার রবের সাথে সাক্ষাৎ বলেন নামাজ বান্দা তার রবের সাথে সাক্ষাৎ এজন্য দুনিয়াতে নামাজ যার যত লম্বা হবে হাসরের ময়দানে তার কেয়াম তত শর্ট হবে দুনিয়াতে নামাজ যার যত লম্বা হবে আন্না তাওলাল কেয়াম ফি সালাহ দুনিয়াতে লম্বা লম্বা নামাজ ইউ খফ ফিফু তাওলাল কেয়াম ফিল মাহশার হাসরের ময়দানের দাঁড়ানোকে সহজ করে কবরের অবস্থানকে সহজ করে দিবে ছোট করে দিবে আমরা সকালেও বলছিলাম না একদিন তো খামসিন আলফাসানা পঞ্চাশ হাজার বছর আরেক দিন তো দশ হাজার বছর আর পরের দিন হবে এক হাজার বছর আর এভাবে হবে তিরিশ হাজার বছর আচ্ছা এবার বলুন তো দেখি আমার দুনিয়ার পঞ্চাশ বছর পঞ্চাশ হাজার বছরের কত ভাগের এক ভাগ আর সেটা যদি শুধু পঞ্চাশ হাজার বছর হতো তাহলে তো কথা ছিল শুধু পঞ্চাশ হাজার বছর তাহলে এবার বলুন তো দেখি আমার নামাজটা কতটা লম্বা হওয়া উচিত ছিল আর সেই নামাজকে শর্ট করতে 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 এখন ডুকুতে যাইতে দেরি উঠতে দেরি হয় না নামাজের তাকবির তারিমে বানতে দেরি হয় কিন্তু সালাম ফিরাতে আর দেরি হয় বলেন না বাস্তব না বাস্তব তাকবিরে তাহারিমে বাড়তে তো কি হয় দেরি হয় লেকিন সালাম ফিরাদ আর কি হয় না পৃথিবীতে এর চেয়ে শর্ট আর কোনো আমল আছে আর কোনো কাজ আছে আপনার জীবনে এর থেকে সংক্ষিপ্ত আর কিছু করেন আপনি আপনি এক কাপ চাও কি এত তাড়াতাড়ি খেতে পারেন আপনি কি এক কাপ চাও এত তাড়াতাড়ি খান পত্রিকা পড়তে বসলে কি আপনি এই সময়টাই পড়েন চার লাখ ফরাজার টাইমটাই পত্রিকা পড়ে না কি হয় আপনি কি ইউটিউবে ঢুকলে এই টাইমটাই থাকেন ফেসবুকে ঢুকলে কি এই টাইমটাই থাকেন অথচ নামাজ আমার আমাকে আমার রবের সাথে মিলিয়ে দেয় নামাজের মধ্যে আমার আমি আর আমার রবের মধ্যে আর কোনো হাইল আর ব্যবধান থাকে না আল্লাহ পর্দা হঠাৎ দেন পর্দা হঠাৎ দেন দেবার বান্দার আমি মুখোমুখি

সরাসরি আল্লাহ তালার সাথে সাক্ষাৎ বলেন নামাজ সরাসরি আল্লাহ তালার সাথে সাক্ষাৎ নামাজ আমাকে আমার রবের সাথে মিলিয়ে দিবে নিশ্চিত নামাজ আমাকে আমার রবের সাথে মিলিয়ে দিবে বলেন নামাজ নিশ্চিত আমাকে আমার রবের সাথে মিলে দিবে এই জন্য আমাল আমালান আমাল ওয়া লা ইউশরিক বিইবাদাতি আহাদা তুমি যদি আমার সাথে সাক্ষাৎ করতে চাও তো একটা কাজ করবা নামাজটা পড়বা এমন যেন তুমি আমাকে দেখছো দেখছো তাই নামাজ লেখ রাব্বি নামাজ কি বলেন লিকা রাব্বি যে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করতে চায় বলেন যে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করতে চায় মান ইউরিদুল লিকা রাব্বি যে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করতে চায় আল্লাহীদুল আল্লাহ ও তার সাথে সাক্ষাৎ করতে চায় যে আল্লাহ তার সাথে সাক্ষাৎ করতে চায় আল্লাহ ও তার সাথে সাক্ষাৎ করতে চায় তো নামাজ দুনিয়াতে আমার আল্লাহর সাথে সাক্ষাৎ আর এই সাক্ষাতেই আমাকে আসল সাক্ষাৎ ঘটিয়ে দেব নামাজ দুনিয়াতে কার সাথে সাক্ষাৎ সরাসরি নামাজ আল্লাহ তার সাথে সাক্ষাৎ হলে এক নাম্বার হুসুর ভূমিকা কিন্তু খুশুয়ের ভূমিকা নামাজে খুশু আসবে কি দিয়ে এক নাম্বার আল্লাহ আকবর আল্লাহ তালার কিবরিয়াই সাথে নামাজ পড়া আল্লাহ তালার বরত্বকে সামনে রেখে নামাজ পড়া দুই নাম্বার আল্লাহ তালার সাক্ষাৎ নামাজ আমার কি নামাজ আমার আল্লাহ তালার সাক্ষাৎ তিন নাম্বার হলো আমি নামাজ পড়ি এজন্য এই নামাজ আমার জীবনের সমস্ত প্রয়োজন পুরা করে এখন বাদশার কাছে যদি আপনি যদি একটা প্রয়োজনের জন্যই দাঁড়ান তা আপনি কেমন দাঁড়াবেন বুঝি বাচ্চার কাছে জীবনের সব প্রয়োজন লেগে গেছে তার জীবনের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে নাকি একটা ব্রিজের লেগে যায় একটা প্রজেক্টের লেগে যায় কি বলেন না দুইটা প্রজেক্টের লেগেই যা আর নয় দশটা প্রজেক্টের লেগেই যা জীবনে সব প্রয়োজন লেগে যা সব বলতে চাইলে আরেকজনে কি বলে এতগুলো একসাথে বলিস না তো বলেন না আজকে আমাদের মেহমান আসছে তিনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দফতরের এনজিও গুরুর প্রধান তো সবগুলোকে একসাথে তুলে ধরে না একটা একটা করে তুলে ধরে কি অথচ নামাজ আমার রবের কাছে আমার দুনিয়ার সমস্ত সমস্যার সমাধান এটা কতটা বিনয়ের সাথে হওয়া উচিত ছিল এটা কতটা হওয়া উচিত ছিল কিভাবে পড়া দরকার ছিল নামাজ এটা এভাবে উচ্চারণ চোখ জানতেন ভাবে হাত জানাত কি নাকি এটা কেউ সুন্দর করা এই বুনিয়াদের উপরে দাঁড়ালে নামাজ ফুসুরের সাথে হবে বলেন নামাজ কি তিন নাম্বার কি নামাজ আমার মাসালহুদ দুনিয়া আমার দুনিয়ার সমস্ত প্রয়োজন পুরা করে দিবে নামাজ আমার দুনিয়ার সমস্ত প্রয়োজন কি করে দিবে পুরা করে দিবে নামাজ যেন আমাকে উসলাতুন বাইনাল আবিদি ওয়া বাইন রাব্বি নামাজ বান্দা আর আল্লাহ মাঝে সেতু বন্ধন সেতু বন্ধন সৃষ্টি করে দেয় আমাদের পদ্মা সেতু আমাদের দক্ষিণবঙ্গের মানুষগুলোকে কি পরিমাণ মিলিয়ে দিয়েছে ঢাকার সাথে ওই যে মাদারীপুর থেকে আসছে নামাজ পড়তে বড় শিল্পপতি মাসা মাদারীপুর থেকে নামাজ পড়তে আসছে নিজে গাড়ি নিয়ে মাদারীপুর থেকে আহ এখনকার মাদারীপুর ঢাকাতে এক কথা ঢাকা যেমন পদ্মা সেতু আমাদেরকে মিলিয়ে দিয়েছে এই জন্য গত সপ্তাহ আমার গত বৃহস্পতিবারে পদ্মা সেতুর পাড়ে আমার বয়ান ছিল আমি বলছি যে পদ্মা সেতু পরিকল্পনা করেনিওয়ালা কারণেওয়ালা মেহনত করেনিওয়ালা প্রার্থায়ন করেওয়ালা সকলের জন্য গোটা জাতি কেয়ামত পর্যন্ত দোয়া করা উচিত বললেন না ঠিক বললেন শুধু দোয়ার মশালা আসছে আর ঠিক বললেন না লেকিন ওটা দিয়ে যাইতে পারছেন আরামসে ছয় মিনিটে ছয় ঘন্টা রাস্তাটা ছয় মিনিটে পার হয়ে গেছেন এটা বলতে পারলেন লেকিন দোয়াজ করতে হবে এটা বুঝেন নাই দোয়া করা উচিত কিনা বলেন এবং যেন আল্লাহ তালা পদ্মা সেতুকে মজবুত রাখেন পদ্মা সেতুকে যেন আল্লাহ তালা সমস্ত আফাতিয়া সমস্ত মুসিবত থেকে ভাঙ্গন থেকে নদী ভাঙ্গন থেকে নদী ক্ষয় থেকে নদীর আল্লাহ তালা যেন এটা কি পরিমাণ জাতিকে উপকার বলে কি পরিমাণ দিছে মিলিয়ে দিছে এই শহরকে এই দেশকে এক এক বৃহৎ অঞ্চলের সাথে এই জন্য পদ্মা সেতুওয়ালাদের জন্য দোয়া করা দরকার কিনা ইমানের সাথে যারা আছেন আল্লাহ তালা সকলকে হেদায়তের উপরে করে আল্লাহ কি ইমান আমলের দৌলত দান করেন পদ্মা সেতুর সাথে যারা জুড়ে ছিলেন প্রথম দিন থেকে শেষ পর্যন্ত আল্লাহ সকলকে আল্লাহ তালার সাথে জুড়ে দেন কি বলেন একজনে বলছে আমার দোয়া দিছে একজনে আমার দোয়া দিছে নামাজ ঠিক এভাবে বান্দাকে আল্লাহ তালার সাথে মিলিয়ে দেয় বান্দাকে আল্লাহ সাথে কি মিলিয়ে দেয় নামাজ ছাড়া নদী পার হওয়া আর সেতু ছাড়া নদী পার হওয়া যেমন ছিল এই পথ নামাজ ছাড়া আল্লাহ সাথে মিলানো তেমন বুঝেন নাই মনে হয় সেতু ছাড়া ওপারে যাওয়া যেমন অসম্ভব নামাজ ছাড়া ওপারে যাওয়া তেমন অসম্ভব আমার নামাজ আমার দুনিয়ার সমস্ত প্রয়োজন পুরো করে দেয় কয় নাম্বার গেল তিন নাম্বার চার নাম্বার হলো আমার নামাজ দিয়ে আমার কবর আমার হাসর আমার ফুলসুরত আমার জানা। তাহলে আমার নামাজ আমার দুনিয়ার সমস্যার সমাধান আমার নামাজ আমার আখরাতের সমস্যার সমাধান এই কথাগুলোকে সামনে রেখে নামাজ দাঁড়ালে ওই নামাজ হবে আশা করা যায় খুশুয়ের সাথে এগুলো খুশুয়ের ভূমিকা বলেন এগুলো কি এগুলো খুশুয়ের ভূমিকা আপনি বলুন তো জশপুরে আপনার হাজিরে আছে একটায় জজ সাহেব উঠবে আপনি নয়টা গিয়ে হাজির হয়েছেন নটা থেকে একটা পর্যন্ত টাইম যত যায় আপনার কলিজার ভাল তত বাড়ে কি নটা গিয়ে তো বাদাম খায় দশটায় আর বাদাম খায় না আস্তে আস্তে চেহারা ফেকাশে হয় ওই অ্যাডভোকেট আছে আস্তে আস্তে চেহারা কি হয় আর ঠিক একটায় জজ সব বসছে এবার আপনার নাম উঠছে এবার কেমন লাগে কলিজায় একবার জজের দিকে তাকায় একবার ওই পাশে রাখ থাকা পুলিশগুলোর দিকে থাকা কারণ হ্যান্ডকাপ নিয়ে দাঁড়িয়ে আছে কখন জামিন ক্যান্সেল হয় কাকিন জাবিন ক্যান্সেল সময়রা হ্যান্ডকাপ লাগাইতে দেরি হবে এই সময় করলে তার হালত কি হ্যাঁ তো দুনিয়ার জজের সামনে দাঁড়াইতে যদি এমন হয় তো সব বেকারিম হাকামুল হাকিমিন সমস্ত জজদের জজ সমস্ত বিচারকদের বিচারক সমস্ত বাচ্চাদের বাচ্চা তার সামনে দাঁড়ানো কেমন হওয়া উচিত ছিল বলে যেমন হওয়া উচিত ছিল এটার নাম খুশু এটা কি কোনো শব্দ দিয়ে বোঝানো যাবে এটা তো কাইফিয়তের নাম হৃদয়ের হালতের নাম শব্দের নামই না খুশু কি না বলেন এটা শব্দ দিয়ে বোঝানো যাবেই না ঠিক একটা বাজে জশ উঠছে এ উঠার পরে আপনার নাম উঠছে এবার পিপি আপনার পক্ষে বক্তব্য শুরু করে দিয়েছে এবার বলুন তো আপনার অবস্থা কেমন আপনার অবস্থা এই মুহূর্তে যেমন নামাজ দাঁড়ানো তেমন চলে আসবে এটা ইউটিউব দেখে দেখে দেখতে 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 এটার জন্যই এত প্রস্তুতি এটার জন্যই অজু এটার জন্যই মেসওয়ার এটার জন্যই কালিমাই শাহাদাত এটার জন্যই অজুর দোয়া এটার জন্যই সালাম দুখুল মসজিদ এটার জন্যই সুন্নয় এটার জন্যই এই বয়ান যেন এতগুলো প্রস্তুতির পরে তার নামাজটা সুন্দর সুন্দর তার নামাজটা কি হয় টিভি দেখতে দেখতে বন্ধ করে দিলাম আয়সা দাঁড়ায় ইউটিউব দেখতে দেখতে বন্ধ করে দিলাম আয়সা দাঁড়ায় নামাজ খুশি হয়ে সাথে এই জন্য নামাজ যেন আমি আমার রবের সামনে দাঁড়ালাম বলেন নামাজ যেন আমি আমার কি এখন আরো মজার বিষয় হলো অজু এস্তেঞ্জা ইত্যাদি নামাজের প্রস্তুতি এটা নামাজের প্রস্তুতির শেষ পর্ব নয় এটা নামাজের প্রস্তুতি প্রথম পর্ব নয় আগে আর প্রস্তুতি আছে নামাজের বাইরে মসজিদের বাইরে চোখ যদি হেফাজত থাকে নামাজের ভিতরে দিল হেফাজত কি বলছি বলেন আপনি দেখে থাকবেন মক্কা শরীফের হারামে আল্লাহর ঘরে হাজারো মানুষ জুতা পায়ে দিয়ে ঢুকতেছে লেকিন ফ্লোরে এক যারা বালি নাই কিল্লিগা দশ মাইল পর্যন্ত বালি মুক্ত করছে এর ভিতরে বালি নেই বুঝেন না কথা মনে হয় ওরা জুতা ওই রাস্তাতে বালি নাই ওই ম্যাচ বালাও ধুয়ে দিছে ওই কেদুয়া ব্রিজের ওটা তো ধুয়ে দিছে রাস্তা তো ওটা রাস্তা ধুয়েছে কিল্লিগা তো এই পর্যন্ত হাইতে আসতে আর বালু হয় নাই এর জন্য এখানে বালু নাই তাইলে বোঝা গেছে রাস্তা আসার সময় চোখ নিচু করো না মাঝে দিল মাহফুজ থাকবে মনে বুঝাইতে পারি নাই আচ্ছা সৌদি আরবের মসজিদে হাত দিলে বালু পাওয়া যায় কি লিখে বালু পাওয়া যায় না রাস্তা বালু মুক্ত যে কি রাস্তা বালু মুক্ত যে এই এজন্য এই জন্য গাড়িতে ভিতরে বালি নেই গাড়িতে বালি নেই কি লিখা রাস্তা বালি নেই যে এলাকা মালি নেই আমাদের রাস্তায় কাদা কেমন আমার জুতা বিন্দি যদি আমার সিঁড়িতে পা দেয় তো কি অবস্থা হবে মনে হয় বুঝেন নাই তাহলে নামাজের আগে আরো কাজ আছে সবচেয়ে বড় কাজ সমস্ত গুনা যদি কেউ ছেড়ে দিতে পারে তার নামাজ হবে নির্ভেজাল তার নামাজ হবে কি তার চোখ নিরাপদ তার নামাজ নিরাপদ তার কান নিরাপদ তার দিল নিরাপদ নামাজের বাইরে চোখ নিরাপদ নামাজের ভিতরে দিল নিরাপদ নামাজের বাইরে কান নিরাপদ নামাজের ভিতরে দিল নিরাপদ হা একবার হজরত মৌলানা অমর পালন পুরী রহমতুল্লাহ আলাই চঙ্গিতে বলছিলেন নামাজকে আন্দর নামাজকে আন্দর দৌড়নে তোমারে বদনকে আন্দর দৌড়নে খুন বি পাক হোনা নামাজের মধ্যে শরীর পাক নামাজের মধ্যে জায়গা পাক নামাজের মধ্যে কাপড় পাক এ তিন পাকের সাথে সাথে তোমার শরীরে প্রবাহিত রক্ত যেন পাক হয় কি বলছে বলেন নামাজের এবার চার নাম্বার বলেন শরীরে প্রবাহিত রক্ত যদি পাক হয় শরীর পাক করলাম শরীরের বহিরাংশ পাক করলাম কাপড় পাক করলাম বহিরাংশ পাক করলাম জায়গাটাকেও পাক করলাম লেকিন রক্ত যে না পাক আছে কি হারামের দ্বারা যে রক্ত না পাক হয়েছে রক্ত না পাক দিয়ে এবার নামাজ পাক হবে কেমন রক্ত না পাক দিয়ে এবার দিল পাক হবে কিভাবে বলেন আমাদের নামাজের কি হবে আমার বুঝে ধরে না আমার নামাজের কি হবে আমার বুঝে ধরে না যে এই নামাজ দিয়ে निजात হবে কিভাবে আমার বুঝে ধরে না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাহু ওযু করতেন ওয়াক্তাতাল ওয়াজহু চেহারা রক্তিম হয়ে যেত সুন্দর মানুষগুলো কি হয়ে গেলে ভয় পেয়ে গেলে চেহারা লাল হয়ে যায় না কয় ভয় লাল হয়ে গেছে চহারা রক্তিম হয়েছে তো জিজ্ঞেস করছেন হযরত ওযু করার সময় আপনার চেহারা লাল হয় কেন তিনি বলেন আমা তাদরুন তোমরা কি জানো না ইনদা আমামে মান আকুম আমি এখন কার সামনে দাঁড়াবো কল্পনা করছি জীবনে তো আমি কার সামনে দাঁড়াবো হাসরের ময়দানে লেখা হাশরের ময়দান রাবের সামনে দাঁড়াতে হবে এই কথার ইয়াকিন আগে বানান হাশরের ময়দান আল্লাহ তলার সামনে দাঁড়াতে হবে কিনা না এটা ঠিক করে নাকি ঠিক করেন এই কথাটা ঠিক করেন আল্লাহ সামনে দাঁড়াতে হবে কিনা বলে যা মুখে আসলো বলে দিলাম যা হাতে আসলো করে দিলাম মোবাইলে যা ইচ্ছে তা করলাম যা ইচ্ছা তা লিখে দিলাম যাচ্ছে তাই তাকে বকা দিয়ে দিলাম এটা কি এভাবেই ছেড়ে দেওয়া হবে। قل ان الموت الذي تفرون منه فانه ملاقيكم ثم تردون الى عالم الغيب والشهاده فينبهكم بما كنتم تعملون তোমরা যে মৃত্যু থেকে ভাগার চেষ্টা করছ যে মৃত্যু থেকে মৃত্যু থেকে ভেগে ভেগে কখনো কখনো ইস্কয়ারে ভর্তি হয়ে যাচ্ছ কখনো অ্যাফোলে যাচ্ছ কখনো ইন্ডিয়ান অ্যাফোলেতে যাচ্ছ কখনো বা সিঙ্গাপুর রানি এলিজাবেথে ভর্তি হচ্ছ শুধু মৃত্যু থেকে ভাগার জন্যই তো ইন্দাফু মোলা কুম যেখানেই যাও না কেন এটা তোমাকে ধরবেই ধরবে ধরবে না ধরবে না ধরবে না যদি মৃত্যুটা ইন্ড অফ হায়া হইত ইন্ড অফ লাইফ হইত মৃত্যুটা যদি জীবনের জবানিকা হইত মৃত্যুটা যদি জীবনের শেষ সীমা হইতো আর কোনো কথা ছিল না এটা তো জীবনের শেষ সীমা নয় এরপরে আরো কথা আছে এরপরে কি আছে মৃত্যু তোমার জীবনের শেষ কথা নয় এরপরে তোমাকে এমন এক সত্তার সামনে উপস্থাপন করা হবে যিনি তোমার জীবনের সব জানতেন যিনি তোমার জীবনের কি ইলা এমন এক সত্তার সামনে তোমাকে উপস্থাপন করে দেওয়া হবে যিনি তোমার জীবনের সব জানতেন রাতের অন্ধকারে কি করেছো সেটাও জানতেন দিনের আলোতে কি করেছ সেটাও জানতেন একাকিত্বে কী করেছো সেটাও জানতেন লোকালয়ে কি করেছো সেটাও জানতেন বা হওয়ার দিন থেকে শুরু করে মহৎ পর্যন্ত জীবনের প্রতিটা মুহূর্ত যিনি জানতেন কি অদ্দুনা ইলাল ইমিল রাই বে শাহজা এবার জানতেন তো কী হয়েছে ফাইউন আব্বি এবার তিনি তোমাকে বলে দিবেন ফাইগুনাব্বি হুকুম তিনি তোমাকে বলে দিবেন বীমা কুমথুম তা আপনালুন জীবনে যা যা করেছো সব তিনি তোমাকে বলে দিবেন এবার ঠেকাও পারলে এবার ঠেকাও আগেরটা যদি সত্য হয় পরেরটাও সত্য মোলাফি যদি সত্য হয় উনাব্বি হুকুমও সত্য যদি আল্লাহর সাথে সাক্ষাৎ এটা যদি রুখতে না পারো তাহলে মোলাকি হুকুম যদি রুখতে না পারো ইউনা বে হুকুম রুখ বাকি দিয়ে বুঝাইতে পারি নাই আল্লাহর সাথে সাক্ষাৎ যদি ঠেকানো না যায় আল্লাহর সাথে যদি রিমান্ড ঠেকাইতে পারো তা আজাব থেকে বেঁচে গেলা রিমান্ড ঠেকায় দিতে পারো তো আজাব থেকে বেঁচে গেলা কি যদি মোট ঠেকায় দিতে পারো তো আজাব থেকে বেঁচে গেলা কি বলছি বলেন বলেন মোট যদি ঠেকিয়ে দিতে পারো মৌ থেকে আবার কোন চিকিৎসা কি এই পর্যন্ত হয়েছে আছে এই পর্যন্ত তো রব যা বলেছে সব দেখলাম এরপরেরটা কেন এখানে হয় না এই জন্য আল্লাহ বলেন দেখেন তুমি নুৎফা ছিলে তুমি ছিলে বীর্য তুমি ছিলে বীর্য বীর্যকে বানিয়েছি রক্তপিণ্ড রক্তকে বানিয়েছি গোস্তপিণ্ড গোস্তকে বানিয়ে দিয়েছি চা হাড্ডি হাড্ডির উপরে পরিয়ে দিয়েছি গোস্ত গোস্তর উপরে ছড়িয়ে দিয়েছি চামড়া মিল আছে তো সব আপনি বলেন না এগুলো মিল নাই সব আছে তো কয়টা পাওয়া গেলাম ছটা কয়টা ছটা কিন্তু পাওয়া গেছে নুৎফা বীর্য আলাকা আলাকা রক্তপিণ্ড মধুগা রক্ত গোষ্ঠের টুকরা এই গোষ্ঠের টুকরাকেই বানিয়ে দেওয়া হয়েছে হাড্ডি এই কটা গেল চারটা এবার হাড্ডি ছিল না হাড্ডির উপরে গোস্ত পরিয়ে দেওয়া হয়েছে পাঁচটা গোস্ত ছিল না গোস্তের উপরে এবার চামড়া পরিয়ে দেওয়া হয়েছে এবার মৃত্যু মিলছে তো শেষ নাম্বারটা মিলাইতে পারলেন না মনে হয় এবার শেষ নম্বরটা মিলছে তো এবার শেষ নাম্বারটা মিলার পরে কারিম বলেন আগের ছয়টা মিলার পরে কারিম বলেন তুমা ইং বা দাদা আলী কালামাই মুরজিউন সুম্মা ইন্নাকুম বাদা যালিকা এই ছয়টার পরে সপ্তমটা তোমার জন্য অপেক্ষা করছে অচিরেই তুমি হবে মাইয়েত অচিরেই কি অচিরেই কিন্তু নাম হবে মাইয়েত এখন নাম মুস্তাকুন নবী অচিরেই নাম হবে মাইয়েত কি মুস্তাকুন নবী লাশ নাম মুস্তাকুন নবী জানাজা মুস্তাকুন নবী পড়লেন না মুস্তাকুন নবী লাশের পড়লেন তাহলে আগের ছটা মিলছে তো না বিজ্ঞান কি বলে তাহলে সবটা নম্বর কি মিলবেই মিলবে। এবার যদি এই সাতটা মিলে কোরানের বর্ণনা এবার অষ্টম নম্বর সুম্মা ইন রাখুম ইয়াও মালকে এয়া মা চেতু ভাঁসু সুম্মা ইন রাখুম ইয়াও মালকে মা যেতু ভাঁসু এই সাতটা মিলার পরে অষ্টমটার জন্য অপেক্ষা থাকো অচিরেই তোমাকে কেয়ামতের ময়দানে আবার জীবিত করা হবে এ এটা মিলাবেন মিলবে তো নাকি বলে অষ্টম নাম্বারটা আসবে তো নাকি এবার আসার পরে সাই হুন বিমা তা আমার এবার তিনি বলে দিবেন যা যা করেছ এটাও মিলবে তো এবার এবার মান মেলা এবার ইমান আমলওয়ালা জান্নাতে যাও উফুরি আর বে ইমানওয়ালা জাহান্নামে যাও শুধু এটা মিলবে না মিলবে হবে হবে

আল্লাহ তোমার আই সাথে পড়ো নামাজ দুই নম্বরে নামাজ তোমার আল্লাহর সাথে সাক্ষাৎ তিন নাম্বার নামাজ তোমার জীবনের সমস্ত প্রয়োজন পুরা করে দিবে কেউ যদি তোমার শুধু একটা বাড়ি দেয় তুমি তার সাথে কেমন মোহামেলা করো কেউ যদি তোমার শুধু একটা গাড়ি দেয় তুমি তার সাথে কেমন মোহামেলা করো আর যিনি তোমার জীবনের সব দিলেন তুমি তার সাথে কেমন মোহামেলা করলা একটা বাড়ির দাম কত আর দু চোখের দাম কত একটা গাড়ির দাম কত আর দুটা কিডনির দাম কত বুঝতে পারলাম না হ্যাঁ তাহলে তার সামনে দাঁড়ানো কেমন পড়া তাকে কেমন ভালোবেসে দাঁড়ানো তাকে কেমন ভালোবেসে দাঁড়ানো আর তাকে কেমন আমার চোখ দুটো নিতে তার কতক্ষণ লাগবে দেখেন না আমার দুটাকে লাল করে দিছে এটাকে লাল করে এটা লাল করলো কেমনে এগুলো সাদা করলো কেমনে রং লাগাইলো কুত্তে এই কালারটা কই পাইলো কি কেন রবকে চিনলাম না রবকে কেন চিনলাম না রবের নামাজ কেন সুন্দর করে পড়ছি না আরে সুন্দর করা তো পরের কথা পরে না এমন মানুষ আছে না নাই এরকম মানুষ কত পার্সেন্ট হ্যাঁ এদের কি এদের পেছনে কি রব্বে কারিমের এই বর্ণনা যায় নাই এরা বীর্য ছিল না এরা রক্তের টুকরা হয় নাই

কোর্স থেকে আবার পর্যন্ত এই চ্যালেঞ্জ হ্যাঁ শুধু অপেক্ষা থাকে হার্টবিট কবে আসবে কবে আসবে কবে আসবে কবে আসবে কবে আসবে কখন যে এসে গেছে বিজ্ঞানের এটা ক্যাচ করতে পারে না একদিন হঠাৎ করে বাচ্চা নড়ুস কি রফু দিয়ে আর ওই ফুর জুড়ে নাচে আজকের যে নাচা সব ওই ফুরজুর ফু কবে মায়ের পেটে চার মাস বয়সে বলেন ফু দিছিল কবে মায়ের পেটে চার মাস বয়সে আবার এটা নিয়ে যায় স্ট্রোক করে হাসপাতালে সহায় দিব অক্সিজেন শেষে নড়াচড়া করবো শেষে বন্ধ হয়ে যাব শেষ আল্লাহ এই জন্য নামাজ খুশু সাথে পড়া নামাজ বিনয়ের সাথে পড়া নামাজ কিসের সাথে পড়া তাহলে কামিয়াব মানুষ কারা খুশ সাথে যে নামাজ পড়ে যারা আল্লাহ তাআলার কibriyaiর সাথে নামাজ দুই নম্বরে আল্লাহ তাআলার সাথে সাক্ষাতের অনুভব অনুভূতির সাথে নামাজ তিন নম্বরে নামাজ আমার জীবনের সব সমস্যার সমাধান সুবহান নামাজ আমার মাসআলিহ দুনিয়া নামাজ আমার জীবনে যখন যা লাগবে সব দিয়ে দিবে এই নামাজ আমার জীবনে যখন যা লাগবে সব দিয়ে দিবে সুবহানাল্লাহ বলে না সুবহানাল্লাহ বিশ্বাস কাঁঠাল গাছ থেকে কাঁটা লা আম গাছ থেকে আম হয় যেখান থেকে হতে দেখি সেখান থেকে হয় না যেখান থেকে হয় তাকে দেখা যায় না মায়ের পেট থেকে বাচ্চা হয়েছে দেখতে দেখছি মায়ের থেকে আসলে মায়ের পেট থেকে হয় নাই আরেক জায়গা থেকে হয়েছে যেখান থেকে হতে দেখি সেখান থেকে হয় না যেখান থেকে হয় তাকে দেখা যায় না কি হয় এজন্য নামাজ আমার মাসালিহ দুনিয়া নামাজ আমার জীবনের সমস্ত সমস্যার সমাধান নামাজ সুন্দর করে আল্লাহর কসম নিজেকে অভাব দূর করে দিবে আল্লাহ তালা বলেন ওয়াকমুর আহালিকা বিলসালা হা আলাইহা লা ক রিযকা নাহনু নারযুকু ওয়াল আকিবাতুল আল্লাহ তালা বলেন আপনি আপনার ছেলে মেয়েদেরকে সন্তানগুলোকে নামাজের নির্দেশ দিন নিজেও নামাজ পড়ুন কথা দিলাম আপনার মুখে লোকমা তুলে দেওয়ার দায়িত্ব আমার নামাজ রিজিকের সমস্যার সমাধান বলেন নামাজ রিজিকের সমস্যার সমাধান নামাজ আমার রিজিকের সমস্যার সমাধান আপনার জীবনের সমস্ত কিছু দিয়ে দিবে যিনি তার সামনে যদি আপনি দাঁড়াবার সৌভাগ্য হয় আপনি কিভাবে দাঁড়াবেন তার যদি প্রশংসা প্রশংসা গাওয়ার সৌভাগ্য আপনার হয় আপনার তার প্রশংসা কেমনি করবেন এজন্য নামাজ এভাবে পড়া যার নামাজ হবে বিনয়ের সাথে এবার নামাজ বিনয়ের সাথে কেমনে হবে সমস্ত বেহুদা গাছ থেকে যে বেঁচে থাকে তার নামাজ সুন্দর হয়ে যায় মিল দেখছে নে হ্যাঁ তাহলে ইউটিউবে ঢুকলে নামাজ সুন্দর হবে না অসুন্দর হবে বলে হুজুর ইউটিউবের সাথে নামাজের কি সম্পর্ক কি হয় এটা যে বেহুদা কাজ বেহুদা কাজ করলে দিল বেহুদা হয়ে যায় বেহুদা কাজ করলে দিল বেহুদা হয়ে যায় বেহুদা দিয়ে দিল ভরে যায় বেহুদা বুঝতেছেন তো অনর্থক অনর্থক দিয়ে দিল ভরে যায় আর অনর্থক যত বাড়তে থাকে দিল তত গান্দা হইতে থাকে দিল তত গান্দা হইতে থাকে দিল তত নষ্ট হইতে থাকে দিল তত অন্ধকারাচ্ছন্ন হইতে থাকে এই করার জন্য দিলে খুশু কেমনে আসবে কি এরপরে লজ্জাস্থানকে হেফাজত করা বলেন এরপরে কি এরপরে মালের জাকাত দেওয়া কোন মালের জাকাত দেওয়া হালাল মালের জাকাত দেওয়া মাল মাল দেয়াকে মাল দেয়াকে বলেছে কাদাফলা মাল নেয়াকে বলে নাই কাদাফলা মাল নেও 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 এটাকে কাদাফলা বলে নাই মাল দাও 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 এটাকে কাদাফলা বলেছেন বুঝাইতে পারলাম না শুধু টাকা বানাও টাকা বানাও টাকা বানাও এটা কামিয়াব না না রব বলেন না 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 টাকা যদি আমার রাস্তায় দিতে পারো দিতে পারো এটা কামিয়াব

এবার নেওয়ার তরিকা ওরাসুল বলে দিয়েছেন রব বলে দিয়েছেন নেয়ার তরিকা নেয়ার তরিকা যদি হালাল হয় নেয়ার তরিকা যদি হালাল হয় হালাল তরিকা যদি নিতে পারো এই নেয়াটা গুণা নয় এই নেওয়াটা বলকে আরো নাকি মাল কামানো গুণা হালাল তরিকা ব্যবসা গুণা হালাল তরিকা চাকরি গুণা তাহলে মাল দেয়া কামিয়াব না দেয়া লওয়া কামিয়াব আমরা কি বুঝে আছি শুধু ব্যাংক ব্যালেন্স বানাও 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 দেশে বানাও বিদেশে বানাও দেশে বানাও বিদেশে বানাও শুধু বানাও শুধু বানাও এদের চরিত্র হলো পিপিলিকার মতো পিভিলিকা শুধু বানায় শুধু বানায় শুধু আনে 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 সকালে দুপুরে বিকেলে রাত্রে আরামে না রাত্রে অন্ধকারও কিলবিল করে বলেন বাস্তব না বাস্তব বলেন সে কি করে শুধু তার বক্সের মধ্যে তার গর্তের মধ্যে যে পরিমাণ খাবার জমা করছে এই পিপিলিকাটা কত বছর খাইলে তার এই খাবার শেষ হবে না বলেন সে যদি পাঁচশো বছর খায় তার এই খাবার শেষ হবে হ্যাঁ কিন্তু হে তো আবার গেছে কিনলে সে আবার কেন গেছে এবার দিছে বাড়িওয়ালা ঝাড়ু দিয়ে ফিটা শেষ বলেন না এবার খাবার কই সে কই বুঝেন না হুবহু কেনাডা যারা বাড়ি বাড়ি বানাইছে অবস্থা। অবস্থা। যারা বানায় এরকম হাজারো বাড়ি দেশে আছে দেশে হাজারো বাড়ি আছে যে বাড়ির বাড়িওয়ালা তার বাড়ির ছবি ছাড়া আর কিছু দেখে নাই বুঝেন না মনে হয় কথা বাড়িওয়ালা শুধু দেখছে আপনি ব্রাহ্মণ বাড়িয়ে থেকে জকিগঞ্জ পর্যন্ত সুনামগঞ্জ পর্যন্ত আর এই পাথরিয়া পর্যন্ত যাবেন রাস্তার দুই পাশে শুধুই বাড়ি দেখবেন রকমারি বাড়ি ডিজাইন কাকে বলে টাইলস কাকে বলে ছাদ কাকে বলে এদিকে বাঁকা করে রাখছে ওইদিকে এমনি করে রাখছে ওইদিকে এমনি করে বাড়িওয়ালা শুধুই দেখেছেন এটা আমার বাড়ির ছবি দেখো 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 এটা আমার বাড়ির ছবি আর দূর টাইম কোথায় আছে না নাই বলেন ঢাকা এরকম বাড়িওয়ালা নাই শুধু বাড়ির উনি কি দেখেছেন শুধু দেখেনা আমি এটা বাড়ি করছি তো দেখো একটা বাড়ি আচ্ছা একজনের ঢাকা শহরে পঞ্চাশটা বাড়ি আছে আমাকে আপনি বলেন তার দুইটা ছেলে তার কটা আচ্ছা এর তো এই মানুষগুলোর চরিত্র কেমন মতো বলেন না কেন এদের কেমন শেষে একটা বাড়ি দিব শেষ আজরালে একটা থাবা মার বলেন না এবার কোথায় খামার কোথায় এবার এতো গতকাল পর্যন্ত যে এত কষ্ট করলো শেষ মুহূর্ত পর্যন্ত কষ্ট করলো অর্ধেক ফিডা দিছেন অর্ধেক ফিডা এটা অর্ধেক মরে গেছে এই সময় যে আর একজন কামার দে আমি বহুত ট্রাই করছি বাথরুম বোঝা করে কি করে কি করে কি তাহলে আল্লাহ তালা বলেন আফলাহিনা খুশুয়ে সাথে নামাজ পড়ে যারা খুশুয়ে সাথে নামাজ পড়ে যারা খুশুয়ে সাথে নামাজ কাদের হবে যাদের নাত দিলে শরীরে চলমান রক্ত হালাল তাদের নামাজ হবে খুশু সাথে কি ভাই ভাই এজন্য কি সুন্দর গাঁথনি দিয়েছে কি সুন্দর গাঁথুনি পল্লাদ মর্লা দিন নামাজ খুশুয়ের সাথে পড়বে যারা এবার যেন বলে খুশুয়ের সাথে নামাজ পড়বে কারা উত্তর হলো লাহোয়ার লাগব থেকে বেঁচে থাকে যারা আর হিসাব করে করে জাকাত দেয় যারা জাকাত দেয়া না নেয়া যেমন ধরেন আপনার কাছে আছে চল্লিশ হাজার কত আছে চল্লিশ হাজার জাকাত দিতে হবে কত এক হাজার কত এখন তো আপনার টাকা হয়ে গেল উনচল্লিশ হাজার দুনিয়া দেখেছে কম ক্যালকুলেটার দেখেছে হয়েছে উনত্রিশ হাজার রব দেখেছে হয়ে গেছে চার লাখ কি এর বিপরীতে এক লাখ টাকা আপনার কাছে আছে আরেকজনকে হাওলার দিলেন দশ হাজার টাকা লাভে ক্যালকুলেটার দেখেছে এক লাখ দশ হাজার রব দেখেছে মূলটাও নাই আমার কথা না কোরআনের কথা এরকম নজরে দেশে আছে না নাই হ্যাঁ আল্লাহকে দিয়ে কেউ জীবনে ঠকে নাই আর সুদ ভুষকে কেউ জীবনে জিতে নাই আল্লাহকে দিয়ে কেউ জীবনে ঠকে নাই বলেন এই যে আটতলা মসজিদ এত কিছু যে তারা দিয়েছে কেউ আসে কোনোদিন অভিযোগ করছিল সভাপতি সাহেব মসজিদে দিয়ে কিন্তু ফকির হয়ে গেছে একজন দেখান একজন আয়া কে সভাপতি সাহেব কি করলেন মসজিদে যে এক টন রড নিলেন আমার থেকে আমি তো ফকির হয়ে গেছি সারা পৃথিবীতে কেউ এই অভিযোগ করছে আচ্ছা হজুর সুদ খাইয়া ফকিরে গেছি সুদ দইয়া ফকিরে গেছি এরকম অভিযোগ আপনাদের কাছে আছে কিনা ক হাজার আছে এর বিপরীতে একটা অভিযোগ কেউ দেখান এই যে আমাদের বড় ভাই ইনি জীবনে কত হাজার মসজিদ করেছে আল্লাহ ছাড়া কেউ জানেন আলহামদুলিল্লাহ বলে আচ্ছা এখন কমছে না কি কি আচ্ছা পরেন বুঝেন আচ্ছা পরেন এ মাহাকুল বা ওই রুবি সদা কব আমি শুধু সুদকে ধ্বংস করে দেই আর সদা কাকে শুধু বাড়িয়ে দেই সদা কাকে শুধু বাড়িয়ে দেই সদা কাকে শুধু বাড়িয়ে দেই সদা শুধু কি করি হিসাব করে করে জাকাত দিবেন না বলেন হিসাব করে করে জাকাত দিবে ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ হিসাব করে করে কি দিব নিজের সঞ্চিত অর্থ নিজের বিবির সঞ্চিত গহনা নিজের দোকানের রক্ষিত মাল হিসাব করে করে যাকাত দিব ইনশাআল্লাহ যাকাতের উপর ছোট ছোট বই আছে পড়ে নিব এটা পড়inama উচিত যে আমার কোন যাকাত থেকে গেল কিনা আমার যাকাত দেওয়া থেকে রয়ে গেল কিনা কোনটা কোনটার উপর যাকাত আসে কোনটা কোনটার উপর যাকাত আসে না কাকে কাকে যাকাত দেয়া যায় সবগুলো মুখস্থ করে নেওয়া দরকার কিনা বলে হ্যাঁ আল্লাহ তাহলে कामयाब মানুষের তিন নাম্বার আলামত কি হিসাব করে করে জাকাত দেয় যারা বলেন তা নামাজের সাথে জাকাতের নিবিড় সম্পর্ক এই জন্য নামাজ আর জাকাত হলো একই পেট থেকে আসা একই মা থেকে আসা কি এই এক বাচ্চা জমজ বাচ্চা কি বাচ্চা বলে জমজ বাচ্চা জমজ বাচ্চাকে আমি বলে তাও আমা কি বলে তাও আমা মানে জমজ বাচ্চা তো এটা হলো একটা একটা জমজ বাচ্চা যেখানেই নামাজ সেখানেই জাকাত ভালো বলবেন জাকাতকে জাকাত কেন বলে জাকাত শব্দ অর্থ পবিত্রতা জাকাত শব্দ অর্থ কি পবিত্রতা জাকাতকে জাকাত কেন বলে জাকাত দেওয়ার পরে বাকি মাল পবিত্র হয়ে যায় জাকাত দেওয়ার পরে বাকি মাল কি হয়ে যায় শুধু মালকে পবিত্র করে না দিলকেও পবিত্র করে দিলকেও পবিত্র করে এজন্য আল্লাযিনা হুমাল লাগুই মুরিদুন যারা বেহুদা কাজ থেকে বেঁচে থাকে অনর্থক কাজ থেকে বেঁচে থাকে এবং যারা হিসাব করে করে জাকাত দেয় এদের নামাজটা সুন্দর হয়ে যায় তিনটা গুণ পায় না তিন গুণের সাথে আবার কি আছে নিবি সম্পর্ক আছে ওয়াল্লাযীনা হুম লিফুরুজি মাহফুযুন যাদের লজ্জাস্থান محفوظ তারা कामयाब যাদের লজ্জাস্থান নিরাপদ তাদের নামাজ নিরাপদ সুবহানাল্লাহ বল এখন মিল দেখছেন একটার সাথে মিল কেমন হ্যাঁ মূল কিন্তু নামাজ মূল কিন্তু কি ওই নামাজকে আরো দামি বানাবার প্রক্রিয়া চলতেছে প্রক্রিয়া প্রক্রিয়া এক নম্বর প্রক্রিয়া কি অনর্থ কাজ থেকে বেঁচে থাকা দুই নম্বর প্রক্রিয়া হিসাব করে করে জাকাত দেওয়া আমার জন্য দিয়ে দাও মাল হালাল কামাও আমার জন্য জাকাত হিসাব করে করে দিয়ে দাও ফিতরা হিসাব করে করে দিয়ে দাও কুরবানিটা হিসাব করে করে দিয়ে দাও আল্লাহ রাস্তা যখন দান করার মাসালা আসে দিয়ে দাও এগুলো না তোমার দিলকে পাক করে দিবে ওই দিল নিয়ে নামাজ পড়বা তো নামাজ খুশুর সাথে হবে কি ভাই এরপরে যদি লজ্জাস্তানকে হেফাজত করো লজ্জাস্থানকে হেফাজত করো নামাজ নিরাপদ কেমনি বলে কি বছরের পর বছর বিবি কাছে নাই তার নামাজ নিরাপদ হবে কেমনি বিদেশে থাকে বিবি কাছে নাই বছরের পর বছর বিবি নাই তার নামাজ নিরাপদ সুযোগ কোথায় আমি বুঝতে পারলাম না আর কি ভাঙ্গা যাবে খোলা যাবে তার নামাজ নিরাপদ হওয়ার সুযোগ কোথায় কি বিয়ে করে না চল্লিশ বছর বয়স ও প্রতিষ্ঠিত হলে বিয়ে করবে একটা একটা থিংস টিপস প্রতিষ্ঠিত হলে নিজের পায়ে নিজে দাঁড়িয়ে বিয়ে করবে ও নিজের পায়ে দাঁড়াক পৃথিবীর সমস্ত গুণা হইতে পারে লেকিন বিয়ে হইতে পারে না নিজের পায়ে দাঁড়াক নিজের পায়ে দাঁড়াইতে দাঁড়াইতে পাঁচ দুটা চিকেন হয়ে গেছে আমার চোখে দেখা দৃশ্য চল্লিশ বছর বয়স হুজুর দোয়া করবেন লন্ডন যাইতাম লন্ডন যেতে পারতাম বিয়ে করছেন না লন্ডন গিয়ে বিয়ে করবো এখন পা দুটা চিকনে গেছে নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াতে পা কি হয়ে গেছে পা তারা জবাব দিয়ে দিছে এবার দাঁড়াও পায়ের উপরে এবার দাঁড়াও শয়তান কি পরিমাণ ধোকা দিছে আমরা যারা চল্লিশ পঞ্চাশ ষাট বছর বয়সে আছি আমরা কারার প্রতিষ্ঠিত হয়ে বিয়ে করছি আব্বা যেদিন চাইছে ওদিন বিয়ে করে দিচ্ছে বাস্তব না বাস্তব বলেন আব্বা যেদিন চাইছে মাস চাষ তো শেষ চাকরিও শেষ বাড়িও শেষ এরপরে প্রতিষ্ঠিত হইতে হয়ে বিয়ে করে এদিকে প্রতিষ্ঠিত হইতে ওদিকে লুজ হয়ে যায় শেষ কি সমস্ত গুণা সহজ করে দিছে বিয়েকে কঠিন করে দিছে বলেন না বিয়ে কঠিন না সহজ এখন এই সমাজে বিয়ে কঠিন না সহজ বিয়ে গায়ে হলুদ তুচার লাখ টাকা লাগবে কে শিখালো এগুলো আমাদের কে শুধু এই সমাজকে ধ্বংসের জন্য শুধু মেয়ে দেখছে শতটা 180টা মেয়ে দেখে 181 নম্বর মেয়ে বিয়ে করছে এই মেয়েটা সমাজ পরে চলে গেছে সুন্দরস বুঝেন নাই মনে হয় কি হয়েছে তোমার তোমার এত তোমার এত তোমার পছন্দ করে কে তুমি যে এত পছন্দ করলে তোমারে কে পছন্দ করছে মনে বুঝতে পারি নাই শুধু শুধুই যা শুধু শুধু কি ওর দেখে চলে আসে আর ওর কলি যা দাগ দেয় হ্যাঁ আমাকে আমার রব বানিয়েছে আর ও আমাকে পছন্দ করলো না ওর চেহারার পেছনে ওর অবদান কি রঙের জন্য দায়ী কে বলেন না রঙের জন্য দায়ী কে ওর ও বাচ্চা এর জন্য দায়ী কে ও লম্বা এর জন্য দায়ী কে ও চিকেন এর জন্য দায়ী কে তুমি না দেখে দেখা চলে তোর দেখতে পেছো কে আছে না নাই বলেন না কেন কি একটু ও চা রং সুন্দর হয় নাই বিয়ে করবো না এবারে তো চা রং সুন্দর হয় না

করিম আকা এই মেয়েটাকে আমার জন্য বানিয়েছেন এটার উপর তুমি সবর করো এটাকে তোমার আগে পাঁচশো বছর আগে জান্নাত দিবে আর ওটাকে পাঁচশো বছর ধরে রব তোমার জন্য সাজাবে এরপরে বিবি নিয়ে আইসা বিবিকে সারাদিন কষ্ট দেয় বিবির সাথে দুর্ব্যবহার করে সারাদিন দুর্ব্যবহার করে সারাদিন গুনাহ থাকে আর ঘরে আইসা দুর্ব্যবহার করে যেমন ধরেন আপনার দোকানে একজন কর্মচারী আছে আপনি ওর সাথে একটু দুর্ব্যবহার করেন বা ভালো ব্যবহার করেন না একদিন দোকানের সামনে দিয়ে যাইতেছে চেয়ারম্যান সাহেব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান সাহেব দোকানে ঢুকে দেখে যে ওই ছেলে আরে কয় আরে ভাই ছেলেটাকে চিনেন এটা তো আমার গ্রামের এটা আমার গ্রামের এটা আমার বাড়ি এটার দিকে একটু চেহারা খেলে এবার মালিকের দিলে বাস্তব না বাস্তব বলে এটার দিকে একটু চেহারা খেলে আল্লাহ তালা যেই বিবিটাকে আপনাকে দিয়েছেন ওই বিবিটাকে আল্লাহ তালা বলেন আকূলু লাহুন মা' কওলা মারুফা আই খবরদার ওর সাথে ভালো কথা বলবা কিভাবে রব সুপারিশ করেছে এটা কি তুমি আমাকে শক্তি রেখে বিয়ে করেছো এটা এর সাথে ভালো কথা বলবা ভালো বলবেন না এটা তুমি যা খাবে এটাকে তা খাবার খবরদার এটা তোমার কর্মচারী নয় এটা তোমার বান্দি নয় এটা তোমার রফিকায় হায়াত এটা তোমার জীবনের সাথে আমি জুড়ে দিয়েছি এটা তোমার জীবনের সাথে কি কোনো ভাবে স্ত্রীর সাথে দুর্ব্যবহার করার সুযোগ নাই মনে কষ্ট নিবেন না কেউ মার খেদমত করা কখনো ফরজ কখনো আজি কখনো সুন্নত মহাকা কখনো মোস্তাফ কখনো নফল লেকিন বিবির খেদমত করা হার হালে ফরজ আমি মনে বুঝাতে পারি নাই কোন অবস্থাতে বিবির খেদমত আজীব নয় বিবির খেদমত ফরজ বিবিরে ভাত দেওয়া আমার উপরে ফরজ লেকিন মাকে ভাত দেওয়া কখনো ফরজ কখনো আজীব কখনো শূন্যত মক্কাদা কখনো মোস্তাফ কখনো নফল আমি কিছুই পারি না আমি মাকে দিতে হবে না লেকিন তখনও আমি বিবিকে দিতে হবে সব হামলা একথা জীবনের প্রথম শুনছে কি বিবি আপনার জন্য রুটি বানাবে এটা বিবির দায়িত্ব নয়

ও আমার জীবনের সব করলো এরপর আবার ওর ধমকাই রসুল বলেন তোমাদের মধ্যে ভালো কে জানো যে বিবির কাছে ভালো এবার তোমাদের মধ্যে কম বিবী কে দাবায়া রাখে এটা তোমাদের মধ্যে কম বক্ত লাইম লাইম কে জানো লাইম মানে কম বক্ত দুর্ভাগা হতভাগা কে জানো যে বিবিকে দাবায় দাবায়া রাখে আর সৌভাগ্যবানকে জানো শরীফকে ভদ্রকে জানো যে বিবির উপরে দাবায়া থাকে

ওর বিবি আমন বিবি আমন বিবি আমন আমি ওর একটা বুদ্ধি দিলাম আজকে যাওয়ার সময় একটা মিষ্টির আটি নিয়ে যাবে আর খাইতে বোসা ওর মুখটা নিশ্চিত তুলে দিবি আমি তারের একটা মিষ্টির আটি নিয়ে গেলাম ওর মুখের কই তোমার মন কে ও শিখায়া দিছে এই কাজ তো তোমার করার কথা নয় তোমার তো কেউ শিখায়া দিছে মন কই কে শিখিয়েছে কও বলই বি তারক কি ভাই বারহাল

বিবি যে চল্লিশ দিন যায় আমি কি বিবি রেখা চল্লিশ দিন গেছে এটা তোমার কাছে এত বড় অপরাধ মনে হলো এদেশে হাজার হাজার মানুষ যুবক হাজার হাজার যুবক লাখ লাখ যুবক বছরের পর বছর বিদেশ থাকে এই সময় তোমার হুজুরি যায় কোথায় কি আছে না নাই বলেন এই সময় কই যায় এই সময় তুমি দেখলা বিবি রেখা তবলিকে যাকেন আল্লাহ আমাদেরকে বুঝ দান করে বাহারাল কথা দূরে চলে গেছে তাহলে আমরা আজকে কি শিখলাম কামিয়াব কারা দুই নাম্বার অনর্থ কাজ ছেড়ে দেয় যারা তিন নাম্বার জাকাত দেয় যারা চার নাম্বার লজ্জাস্থানের হেফাজত করে যারা এবার বলেন চারোটার সাথে মিল আছে কিনা নামাজ সৌন্দর্য হওয়ার নামাজ সৌন্দর্যের মিল আছে কিনা আল্লাহ তালা আমাদেরকে এই সিফাত গুলোর উপর ঠাট্টা ফিক দেন হ্যাঁ আবার কবে বলবো